এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। চম্পাহাটি যানজটমুক্ত ও রাস্তায় ফুটপাতের ওপর বেআইনি দখলমুক্ত করার জন্য চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, চম্পাহাটি বেগমপুর সাউথগড়িয়া কালিকাপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এলাকার বিশিষ্ট মানুষ ও চম্পাহাটির ব্যবসায়ী সমিতির সদস্য এবং অটো ইউনিয়নের সদস্যরা, ট্রাফিক পুলিশের আধিকারিক ও চম্পাহাটির পুলিশ ফাঁড়ির আধিকারিক, সেই সঙ্গে জেলা পরিষদের সদস্য, অনেক সাংবাদিক বন্ধু এই বৈঠকে অংশগ্রহণ করেন। এই বৈঠকে স্থির হয় যে আগামী সাত দিনের মধ্যে মাইকিং করে এই ফুটপাতের ওপর যারা বেআইনি দখল করে আছে তাদেরকে উঠিয়ে যাওয়ার জন্য সতর্ক করা হবে। রাস্তার মধ্যে বাইক অটো যত্রত দাঁড়িয়ে থাকে সেদিকেও সতর্ক করা হবে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। এলাকার বিধায়ক বিভাস সর্দার সোমবার সন্ধ্যায় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত থেকে চম্পাহাটি স্টেশন এলাকা পর্যন্ত প্রত্যেক ব্যবসায়ীকে হাত জোর করে সাত দিন সময় দিয়েছে তারা ফুটপাতের ওপর যাতে মাল নিয়ে না বসতে পারে, তা না হলে 30 তারিখের পর থেকে অভিযান চলবে। সেই ছবি আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে সাংবাদিকদের বিধায়ক ঠিক কি বলেছেন তা শুনুন। বাজারে ফুটপাতের লোকে দোকানদারদের একটু ওয়ার্নিং দিলেন যে সাত দিনের মধ্যে তুলে দিতে হবে, কি বলবেন কি জন্য কার্যকরী হবে? আপনারা দেখছেন যে চম্পাহাটি বাজারে যেভাবে অবৈধভাবে সরকারের জমি দখল করে ব্যবসা হচ্ছে, কেউ ফলের দোকান, কেউ এগরোলের দোকান, কেউ সাইকেল গ্যারেজ, কেউ আলু পেঁয়াজের দোকান, কেউ কাপড়ের দোকান, কেউ এইরকমভাবে প্রচুর দোকান ফুটপাত দখল করে আছে। আমরা সবাইকে সাত দিনের জন্য সময় করেছি, আজকে একটা চম্পাহাটি পঞ্চায়েতে আমরা একটা প্রশাসনের মিটিং করেছি, আর আমাদের চারটে প্রধান আছে, সাউথগড়িয়া চম্পাহাটি কালিকাপুর চারটে অঞ্চলের জনপ্রতিনিধি। আমরা সবার কাছে অনুরোধ করেছি সাত দিন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো, মানুষকে সচেতন করবো, মানুষকে অনুরোধ করবো সাত দিন পরে আমরা 30 তারিখে সকালে প্রশাসনকে নিয়ে আমরা রাস্তায় নামবো। আর রাস্তার উপরে কেউ টোটো অটো মোটর সাইকেল কেউ রাখতে পারবে না, সরকারি জায়গায় যদি কেউ পার্কিং করে রাখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকের এই মিটিং থেকে আমরা এই সিদ্ধান্ত সবাই মিলে একত্রিতভাবে দলমত নির্বিশেষে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা তো অনেকবার নাকি এই নিয়ে মিটিং হয়েছিল আগে, এইবার এটা সলিউশন হবে বলে এই চম্পাহাটির বাসী মনে করছে? আমরা সহযোগিতা আশা করছি, আপনাদের সহযোগিতা আশা করছি, আশা করছি এবারে কার্যকরী ভূমিকা, যেহেতু মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটা ভূমিকা নিয়েছেন, আমরা চাই না কোনো গরিব মানুষের ছোটো লাথি বা কোনো গরিব মানুষকে আমরা ক্ষতি করতে চাই না, কিন্তু আমরা চাই যে যারা ইচ্ছাকৃতভাবে দখল করে রেখেছে ইচ্ছাকৃতভাবে, দেখুন অত বড় কাপড়ের দোকান, কোটি টাকার ব্যবসা, সে কাপড়ের বিলগুলো নিয়ে ফুটপাতে রাস্তার উপরে কাপড়ের গ্যালারি করেছে। সুতরাং এইরকম যা মাংসের দোকান, এর দোকান, সবাই দোকান আছে কিন্তু ফুটপাত দখল করে দোকানটা গরিব মানুষের যে বড় বড় ব্যবসায়ীরা তো দখল করে বেশি করে রেখেছে, দখল করে আছে তো
ব্যবসায়ী এখানে গরিব মানুষ কই, এখানে সবই তো ব্যবসায়ীরা দমন করে। আগামী সাত দিন কি এই নিয়ে মাইকিং হবে? হ্যাঁ, প্রচার হবে, সদস্য করবে, পঞ্চায়েত প্রধান আছে, বলেছি প্রধানকে প্রধান এই অ্যাওয়ারনেস কাল থেকে শুরু করবে, একদম সোজা কাটা খাল থেকে পঞ্চাননতলা এবং ইত্যাদি পর্যন্ত আর সমস্ত জনপ্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে যে সরকারি জমি কোথাও কোনো দখল করতে দেওয়া যাবে না, এটা প্রশাসনিকভাবে স্টেট হবে, পুলিশ প্রশাসন আছে এবং ট্রাফিকের অফিসার এসছে, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক আইনগত ব্যবস্থা নেওয়া অনেকে।